ওম তপ কথামৃতীবন কবি গিড়ি কলমশাপম শ্রবণমঙ্গলম শ্রীমধাত গৃহন্ত্রী ভগবানের অশেষ কৃপায় আজ আমরা সমবেত হয়েছি শ্রীমা দর্শন থেকে পাঠ এবং আলোচনা করব বলে এই গ্রন্থের প্রথম খণ্ড থেকে আমরা পড়ছি এই গ্রন্থে যে পঞ্চদশ বললী পঞ্চদশ অধ্যায় নিয়ে আমরা পড়াশোনা করছি এটির নাম যতক্ষণ ইন্ধন ততক্ষণ আগ অগ্নি এটা হচ্ছে এই আমাদের ঠাকুরের কথা যেরকম ছিল যতক্ষণ আমরা ইন্ধন দিয়ে যেতে পারব ততক্ষণ আগুন থাকবে ইন্ধনটা দিয়ে যদি বন্ধ করে দিই তাহলে আমাদের আর কোনোরকম আগুন আর আমাদের ভেতরে আর চলবে না তাই ইন্ধন দেওয়া বন্ধ করবার উপায়গুলি কী এ বিষয়ে বলা হচ্ছে এবং এটি নিয়ে আমরা আলোচনা করছি আগের দিন মহারাজ বলেছিলেন যে অক্রমত্ব যারা সব কাজ শেষ করে অবসর সময় ডাকতে চায় তাদের হয় না ভুলে গেছি বললে চলবে না ওই এক চিন্তা ওই এক ভাব তাই তন্ময় স্বর লক্ষ্য এবং মন এই তিনটি একসঙ্গে চলবে উদাহরণ দিচ্ছেন সেই উদাহরণ বিখ্যাত উদাহরণটি আছে যেখানে দ্রোণাচার্য অর্জুনকে জিজ্ঞাসা করেছিলেন কি দেখছো অর্জুন বলেছিলেন আজ্ঞে গাছ গাছ এই দেখছি পাখির শরীর দ্রোণাচার্য বলেছিলেন হলো না এখন কি দেখছো তিনি আগে পাখির চক্ষু দেখছি তখন তিনি বললেন হ্যাঁ মারু অমনি বিদ্ধ হয়ে গেল দ্রোণাচার্য অর্জুনকে বলেছিলেন এই কথা যখন তিনটি একসঙ্গে চলে তখন হয় শুধু এক স্ট্রেইট লাইন সরল নয় রেখায় নয় শেষে একটি বিন্দু হয় ধ্যান ধাতা ধেয় জ্ঞান জ্ঞাতা গেও। যখন পৃথক বোধ ততক্ষণ হচ্ছে না ষোলো আনা মন চাই আষ্টে পৃষ্ঠে তবে ধরো তবে ঘোড়ায় চড়ো চেষ্টা করলে দেখ চেষ্টা করছে দেখলে কৃপা হয় তাই চেষ্টা করতে হয় এইখানে গিয়ে আমরা থেমেছিলাম এবং এই থামার পরে আমরা এই বন্ধ করেছিলাম তিনটে জিনিস আমাদের জানা খুব জরুরি একটা হচ্ছে ধ্যান ধ্যাতা আর ধেয় কী বিষয়বস্তু নিয়ে ধ্যান করছে কে ধ্যান করছে এবং কার ধ্যান করছে ধেয় বস্তুটি এটি সম্পর্কে আমার পরিষ্কার জানা দরকার মাঝে মাঝেই আপনারা দেখেন কোনো রাজনৈতিক পার্টি যখন পিছির হয় তখন অনেক লোককে জিজ্ঞাসা করায় কেন এসেছেন কে বলতে পারেন না অনেক লোক বেশিরভাগই বলতে পারেন না কেন এসেছে আমরা যখন ছোটো ছিলাম তখন সিপিএম পার্টির মিছিল দেখ গিয়ে দেখতে গিয়ে আমরাও জিজ্ঞাসা করতাম কেউ বলতো কলকাতা দেখতে এসেছি সেদিনকে ট্রেন বাসটা আমি আসাটা ফ্রি কোনো অসুবিধা ছিল না এবং তারা খুব সামান্য সময় ব্রিগেডে থাকতেন বাকি সময় সকালে খাওয়া দাওয়া করে তারা চলে যেতেন এই করতে ঘুরে বেড়াতে কলকাতা দেখতে ঘুরে বেড়াতে যে লক্ষ্যে তারা এসেছিলেন সেই লক্ষ্যটা কিছুতেই পূর্ণ হতো না সব সবসময় সর্বাবস্থায় যখনই আমরা যে কোনো রাজনৈতিক দলকে দেখি এই জিনিসটা থাকে কি করতে চাইছি কেন করতে চাইছি এই নিয়ে আমাদের কোনো পরিষ্কার কোনো সম্যক ধারণা থাকে না এইখানে গিয়ে তিনি থেমেছিলেন তারপরের অংশ থেকে আমরা বলবো একজন এটা বলার আগে বলি একজন জিজ্ঞেস করেছেন যে মিজাম জায়গাটার মিহিজাম কথাটার অর্থ আমাকে বুঝিয়ে দিতাম মিহিজাম কথার অর্থ আমি ঠিক জানি না খুব সম্ভবত যেখানকার জাম খুব স্মুথ হয়ে থাকে কিন্তু এটা একটা জায়গা বিহারের এখন ঝাড়খণ্ডের মধ্যে আছে সেইখানে জায়গা মাস্টারমশাই সেইখানে গিয়ে তপস্যা করতেন সেই জায়গাটি আর নেই আমরা একবার দেওঘর থেকে কলকাতায় পূজনীয় সর্বকানন্দজির সাথে আসছিলাম উনি আমাকে দেখিয়েছিলেন জায়গাটা অনেক দূর থেকে যে এই এইরকম জায়গাটায় এটা ছিল একেবারে শহর হয়ে গেছে আমরা দেখলেই বুঝতে পারবো একদম শহর হয়ে গেছে সেখানে কোনোভাবেই আর সেই তপস্যার অনুকূল জায়গা নেই রেললাইন হয়ে গেছে সমস্ত কিছু হয়ে গেছে এমনকি আমাদের জামতারা আশ্রম যেটি আগে খুব নির্জন ছিল এখনো সেই নির্জনতাটা হারিয়ে ফেলেছে তারপরে দুই হচ্ছে আপনারা অদ্ভুত অদ্ভুত কিছু কিছু কথা বলেন এগুলো বলবার আগে ভাবেন না তো কালকে দেখবেন একটা কথামৃতে একটা গান একটা প্রসঙ্গে একটা গানের কথা উল্লেখ করা হচ্ছিল আমি দুর্গা 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 বলে মা যদি মুড়ি কমেন্ট আসতে থাকছে দেখছিলাম কমেন্ট আসছে আপনি গোটা গানটা কোন দিন গাইবেন আপনার গানটা যদি গোটাটা আমরা শুনতে পেতুম খুব ভালো হতো তখন আমার নিজের ওপর খুব রাগ হচ্ছিল যেটা প্রসঙ্গ এসেছিল প্রসঙ্গটা অনেক বেশি লাইভ করার জন্য গানটা কালকে বেরিয়ে এসেছিল কারণ এই গানগুলো আমরা অভ্যাস করছিলাম কালকে ফলো কালী পূজা ছিল ইনস্ট্যান্ট বেরিয়ে এসছে এরকম যে ভাবনা চিন্তা করে যে বেরিয়ে এসছে তা কিন্তু নয় ইনস্ট্যান্ট বেরিয়ে এসছে যে জিনিসটা ইনস্ট্যান্ট বেরিয়ে এসছে যে জিনিসটা নিয়ে আমরা চর্চা করছি আমরা চর্চার ভেতরে যেতে চাইছি না আমরা শুধুমাত্র ওই বাহ্যিক বিষয়গুলো নিয়ে মাতামাতি করছি ধর্ম জিনিস ওরকমভাবে হয় না অন্তেবাসী বলছেন নাম নামরূপ বিলুপ্ত হয়ে যায় এইটা ঠিক বুঝতে পারলাম না শ্রীমা বলছেন অর্থাৎ জগৎ জগতের জ্ঞান থাকে না তখন দুটি নাই সব এক নদী সাগরের সহিত মিলিত হলে সাগর হয়ে যায় যতক্ষণ এক জ্ঞান না হয় ততক্ষণই জগৎ জগতের সকল বস্তুরই নাম আর রূপ আছে অর্থাৎ পঞ্চভূতের এলাকা ছেড়ে যাওয়া শরীর যাওয়ার পূর্বে ঠাকুর বলছেন এখন দুটি দেখতে পাচ্ছি এখন দুটি দেখতে পাচ্ছি না মা আর ছেলে সব দেখছি তুমি মা তিনিও কখনো সাকার রাখেন কখনো নিরাকারে দুই তিনি এখানে নিরাকারের কথা বলছেন এটির কথা এখানে নিরাকারের কথা বলছেন এইখানে একটি ঘটনা আছে ঘটনাটা বললে আপনাদের বুঝতে সুবিধে হবে স্বামী বিবেকানন্দ বিদেশে গিয়েছেন এক ভক্তের বাড়িতে গিয়েছেন তার ভক্তের বাড়িতে খুব বড় বড় বেলজিয়াম গ্লাসের আয়না আছে একবার একজন মানুষ যত লম্বা ঠিক তত লম্বা মাপের আয়না আছে ও কালকে আবার আরেকজন অনুরোধ করেছিলেন এটা বলা দরকার এই ক্লাসে ছিলেন আমাদের ভক্ত ওই ইয়েতে গেস্ট হাউস এসেছিলেন তিনি একটা অদ্ভুত জিনিস অনুরোধ করলেন তিনি বললেন এই ক্লাসটা যদি চারটের বদলে আটটার সময় করে দেওয়া হয় তাহলে তার পক্ষে অফিস থেকে ফিরে ক্লাসটা অ্যাটেন্ড করা খুব সম্ভব তার একজনের জন্য গোটা বিষয়টাকে বদল করে দেওয়া হবে আমরা যখন অনুরোধ করি না এবং উনি ফিজিক্সে ডক্টরেট যখন এই জাতীয় অনুরোধ করি তখন একবারে ভুলে যাই যে আমাদের ব্যক্তিগত পরিচয়টা কি আমি তো শুনেছিলাম রাগেতে এরকম কাণ্ড কারখানা হয় সম্মোহিত হয় কিন্তু এরকম অন্য সময় এরকম সম্মোহের ভাব আসে এটা জানতাম না এইটা হচ্ছে কথা এই রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দ এই স্বামী বিবেকানন্দ তিনি আছেন তার সেই ভক্তের বাড়িতে এবং ভক্তটি দেখছেন স্বামী বিবেকানন্দ এত নিখুঁত মানুষ সেই নিখুঁত মানুষের মধ্যে কোনো খুঁত তিনি খুঁজে পাচ্ছেন না একদিন তিনি দেখলেন স্বামীজি একবার কাঁচের সামনে গিয়ে দাঁড়াচ্ছেন নিজেকে ভালো করে দেখছেন আবার কাছ থেকে বেরিয়ে আসছেন আবার কি হচ্ছে আবার তিনি সেই আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে করছেন সেই ভদ্রমিলার মনে হতে থাকলো এই মানুষ এ যতই গুণের কথা বলি না কেন এর এই একটাই বদগুণ আছে তার এই রূপের রূপের প্রতি আত্মরূপের প্রতি তার ভীষণ রকমের ভালোবাসা আছে স্বামীজি অন্তর্জামী তার মুখের দিকে তাকিয়ে বলে না বেচারা আমি ঠিক এই জিনিসটা করতে চাই না আসলে আমাকে দেখতে কেমন সেটাই ভুলে যাচ্ছি দেখুন রূপ আমাদের যে রূপ নিয়ে এত আকর্ষণ থাকে এই রূপের যে বোধ সেটা সম্পূর্ণ হারিয়ে গেছে স্বামী বিবেকানন্দ তিনি ভুলেই গেছেন তাকে দেখতে কেমন তিনি ফর্সা না রোগা সুন্দর না অসুন্দর ফোটোজেনিক না ফোটোজেনিক নয় হুম গায়ের রং কালো চোখ খিলে কিচ্ছু নিজের চেহারাটাই মনে করতে পারছেন না চেহারাটার যে অস্তিত্ব আছে সেটা সম্পূর্ণ হারিয়ে গেছে এটা হচ্ছে রূপের পারে যাওয়া স্বামী ব্রহ্মানন্দ জি মহারাজ আছেন এতে আমাদের বেলুর মাঠে আছে সোনার বাগান বা লেগেট হাউস কেনা হবে স্বামী শুদ্ধানন্দজি সমস্ত কাগজপত্র তৈরি করে স্বামী ব্রহ্মানন্দজির কাছে দিয়েছেন স্বামী আর তাতে সই করেন না ক্রমাগত দিন পেরিয়ে যাচ্ছে লেগেট হাউস কিনতে হবে অবশেষে তিনি স্বামী শারদানন্দজিকে জানালেন শারদানন্দী খুব সম্মত কটক শহরে ছিলেন ভুবনেশ্বরের কটক কটক থেকে তিনি দ্রুত এলেন এসে তিনি ব্রহ্মানন্দজিকে বলছেন রাজা তুমি যদি এই কাগজটায় যে সই যদি না করো তাহলে এই জিনিসটা যে কেনা যাবে না স্বামী ব্রহ্মানন্দজি বলছেন কাগজে সই করতে আমার কোনো অসুবিধা নেই কিন্তু আমার নামটা কি সেটাই মনে পড়ছে না এই দেখুন আমরা বলি না মাঝে সাঁ বলি আপনি জানেন কার সঙ্গে কথা বলছেন সেদিনকে আমাদের গাড়িটা আটকে দাঁড়িয়ে ছিল আমাদের আগে একজন তাকে একজন বাইকওয়ালা তাকে আটকেছিল তিনি বাইক থেকে নেমেই পুলিশ অফিসারকে বলছেন আপনি জানেন আপনি কার সঙ্গে কথা বলছেন পুলিশ অফিসার বলছেন হ্যাঁ জানি হ্যাঁ যিনি ট্রাফিক রুলস ভেঙেছেন এর বেশি জানি না মাথায় আপনি হেলমেট পরেননি আপনি বাইক চালাচ্ছেন আপনি ট্রাফিক রুলস ভেঙেছেন যে আমরা সবসময় জানানোর চেষ্টা করি আমার কি নাম আপনি জানেন আমার আমরা কত বড় মানুষ আপনি জানেন আপনি আমাকে ধরেছেন বেলুন মাঠের পুরনো ভক্তরা তারা যখনই কোনো বেনিয়মের কাজ করতেন গার্ডরা ধরলে তাদের বলতেন তোমরা জানো আমরা কত পুরনো ভক্ত স্বামী বীরেশ্বরঞ্জী মাঝ কাছে দীক্ষা হয়েছিল দেখুন আমরা ওইখানেই আটকে গেছি ওর পারে এগিয়ে যেতে পারছি না কি যে পঞ্চভূতের যে এলাকা সেটার বাইরে যেতে পারছি না ক্ষিতি অপ তেজ মরুদ্ভম এরই মাঝখানে আমরা কেবলমাত্র ঘুরপাক খাচ্ছি কিছুতেই এর বাইরে যে একটা জগৎ আছে সেই জগৎটাকে আমরা কিছুতেই চিনতে পারছি না এই জগৎটাকে আমরা কিছুতেই বুঝতে পারছি না এটা হচ্ছে কথা যতক্ষণ না এর বাইরে এই সাধন ভজন করতে করতে এটা আমাদের লক্ষ্য থাকা দরকার এই নাম রূপের পারে যাওয়া এটা আমাদের জীবনের লক্ষ্য হওয়া দরকার নাম রূপের পারে যদি না যেতে পারি তাহলে কিন্তু হবে না শ্রীরামকৃষ্ণ তার নিজের জীবনীতে তিনি সবসময় আমরা দেখেছি মা আমার মা কি বলেন মাকে বলে আসি আমি এবং মা এই দুটো আলাদা আলাদা অস্তিত্ব আছে তিনি শেষের দিকে বলছেন এখন দুটি দেখতে পাচ্ছি না মা আর ছেলে সব দেখছি তুমি মা তিনি কখনো সাক্ষারে রাখেন কখনো নিরাকারে দুই দুই তিনি এখানে নিরাকারের কথা বলছেন মায়ের আলাদা মা আর ছেলের আলাদা আলাদা অস্তিত্ব খুঁজে পাচ্ছে না সব এক জায়গায় চলে গেছেন নদী যখন সমুদ্রে মিশে গেল তখন সে সমুদ্রের সেই লবণাক্ত ভাবটি ধারণ করে সমুদ্রের একটি অংশ হয় আমরা আলাদা করে সমুদ্র থেকে ডিফাইন করতে পারি না যে এইটা সমুদ্র আর এইটা হচ্ছে নদী অন্তেবাসী বলছেন এখানে একটি বৃক্ষে দুটি পাখি বাস করছে এই রূপকের অর্থটি কি শ্রীমা বলছেন একটি জীবাত্মা এবং অপরটি হচ্ছেন এই শরীরে আছে তাই ব্রহ্মপুর বলছেন আর জীব জীবত্বের কনসেপশনে ধারণাতে তিনটি জিনিস আছে অজ্ঞান অর্থাৎ অন্তঃকরণ দ্বিতীয় হচ্ছে চেতনের আভাস অর্থাৎ রিফ্লেকশন আর তৃতীয় হচ্ছে কুটস্থ চেতন আর ঈশ্বর তাতেও তিনটি ভাগ আছে প্রথম মায়া দ্বিতীয় মায়াতে চেতনের আভ্যাস আর তৃতীয় মাদা মায়ার অতিষ্ঠানে চৈতন্য অর্থাৎ সাক্ষী চেতন চেতন অংশে জীব আর ঈশ্বর এক এই ঐক্য জ্ঞান করা তা জ্ঞান পথ দিয়েই হয় ভক্তিপথ দিয়ে হয় না এই যে গাছে দুটো বৃক্ষ আছে একটি হচ্ছে জীবাত্মা আর একটি পরমাত্মা শ্রীরামকৃষ্ণের একটি অদ্ভুত দর্শন হয়েছিল এই দর্শনের গল্পটি শ্রীরামকৃষ্ণ পুঁথি ছাড়া অন্য কোথাও আমরা খুঁজে পাইনি শ্রীরামকৃষ্ণ দেখেছিলেন যে তিনি বসে আছেন গঙ্গার পাড়ে একটি খুব বড় পাখি বসে আছে তার মুখখানা খুব বড় আর সেই গাছের ডালে আরও একটি ছোটো পাখি বসে আছে সেই বড় পাখিটি যখন ডাকে তার মুখটা পুরো খুলে যায় এবং সে ডাকতে থাকে এমন সময় তিনি দেখলেন সেই ছোট পাখিটি সেই বড় পাখিটির ঠোঁটের ওপর বসেছে তারপর টুক করে সেই ছোট পাখিটি বড় পাখির মধ্যে টুকে গেলেন বড় পাখি মুখ বন্ধ করে শান্তই কনিষ্ঠ হয়ে বসে থাকলেন তার মনে হলো এই জীবাত্মার পরমাত্মার সাথে যখন মিলন হয়ে যায় তখন জীবাত্মা পরমাত্মা এক হয়ে যায় এবং এটি তাকে তাকে যে অদ্বৈতভাবে সাধনের জন্য প্রেরিত করলেন তখন পর্যন্ত কিন্তু তোতাপুরি আসেননি দক্ষিণেশ্বরে কিন্তু শ্রীরামকৃষ্ণের এই দিব্য দর্শনটি হয়েছিল বলছেন এই শরীরে দুটোই আছে হৃদয়ে পরমাত্মার অধিষ্ঠান তাই ব্রহ্মপুর বলছেন আর জীব পরমাত্মার অধিষ্ঠান আমরা অনুভব করতে পারি আপনারা অনেকে অনুভব করেছেন যখন খুব গভীরে ঘুম হয় আমাদের ভীষণ গভীরে ঘুম হয় ঘুম থেকে উঠেই এক ধরনের আনন্দ হয় পরমাত্মাকে আমরা স্পর্শ করে ফিরে এসেছি সুশক্তি এক ধরনের অদ্ভুত আনন্দ হয় সেই আনন্দে আমরা বিভোর থাকি কিন্তু সেটা ক্ষণিকের জন্য তার কারণ হচ্ছে জীবের মন ক্রমাগত এই সংসারের দিকে টেনে যাচ্ছে এবং সংসারের দিকে এক টানা থাকার জন্য জীব আর সেই পরমাত্মার সেই যে ঈশ্বরীয় স্বরূপ সেটার সঙ্গে মিলিত হতে পারে না বলছেন জীবের তিনটে জীবের কনসেপশন বা ধারণাতে তিনটে জিনিস আছে প্রথম হচ্ছে অজ্ঞান দ্বিতীয় অর্থাৎ অন্তঃকরণ দ্বিতীয় হচ্ছে চেতনের আভাস অর্থাৎ রিফ্লেকশন আর তৃতীয় হচ্ছে কুটস্থ চেতন এই তিনটির তিনটিরই অনুভব আমাদের আপনাদের সবারই হয় প্রথমটা হচ্ছে অজ্ঞান আমরা দেখবেন অনেক রকমের আচরণ করে থাকি এর পেছনে কি কারণ আছে এটা কিন্তু আমরা কেউ জানি না আমরা অনেক সময় জানতেও চাই না মা জয় মঙ্গলবার করতো আমিও জয় মঙ্গলবার করবো আর মা তেরোটা লুচি তেরোটা লুচি দেওয়া হতো আমিও তেরোটা লুচি দিচ্ছি কেন এর পেছনে কি কারণ আছে এটা আমরা জানতে চাই না আমরা ওই রুটিন মাফিক চলে যাচ্ছি রুটিন মাফিক আমাদের করতে হবে বাবা দাদু যখন দাদুর যখন শ্রাদ্ধ হচ্ছিল দেখেছিলাম যে বাবা কোথেকে একটা বিড়াল নিয়ে এসে তার পায়ে দড়ি বেঁধে দেওয়ালেতে ওই এতে লাগিয়ে রেখে তবে দাদুর শ্রাদ্ধ করতে বসেছে আজকে বাবা মারা গেছেন আমাদের বাড়িতে কোথাও বিড়াল থাকে না অনেক পাড়া থেকে খুঁজে পেতে নিয়ে এসে একটা বিড়ালকে দড়ি দিয়ে বেঁধে লাগিয়ে দিলাম আর তার শ্রাদ্ধ করতে বসে গেলাম এটা হচ্ছে কথা অশোক ষষ্ঠী হবে এখন কলকাতা শহরে পাওয়া যায় না এখন দোকান দোকানে সব অত্যন্ত সুক্ষা আকারে এসব বড় বড়ো কোম্পানি তারা অশোক ফুল বিক্রি করে থাকে সেইটা অশোক ষষ্ঠীর দিন দই দিয়ে খেতে হয় অ্যান্টিপক্স তখনকার দিনে এগুলো হচ্ছে দেশি জিনিস ছিল ওই সময় খুব বসন্ত রোগ হয় এই দইয়ের সঙ্গে ওটা খেলে ওই অ্যান্টিপক্স যেটা সেটা আমাদের শরীরের মধ্যে যাবে এইটি ভাবনা চিন্তায় ছিল এই যে জানি না শুধুমাত্র করে চলেছি অজ্ঞানতার সঙ্গে করে চলেছি কপি করে চলেছি কপি করে চলেছি তারপরে যখন জানতে শিখল তখন আমার মনের মধ্যে একটা একটু একটু করে রিফ্লেকশন হলো আমরা যখন প্রথম দুর্গা পুজো করতে যাই অনেক মন্ত্রের অর্থ বুঝতে পারতাম না আমাদের যিনি আচার্য যিনি পড়িয়েছিলেন তিনি একটি ভারী সুন্দর কথা বলেছিলেন এই মন্ত্রকে বারবার পড়তে হয় ভেঙে ভেঙে চুরে চুড়ে পড়তে হয় তাহলে মন্ত্রের একটা ছবি মন্ত্র তোমাকে দিয়ে দেবে অনেক বছর পরে এর প্রায় অন্তত বলতে পারেন সাত আট বছর পরে আমি এলাম ব্রহ্মচারীদের পুজো শেখাতে তখন যে গ্রন্থগুলো আছে সেই গ্রন্থগুলোকে খুলে খুলে পড়ার চেষ্টা করলাম মন্ত্রগুলোর অর্থ ভাবার চেষ্টা করলাম তাতে মন্ত্রের অর্থ দেওয়া আছে সেই গ্রন্থগুলোতে মন্ত্রের অর্থ দেওয়া আছে কিন্তু আমাদের যে সাধারণ পূজা পদ্ধতিতে সেইখানে মন্ত্রের অর্থ দেওয়া নেই এবং একদম বিস্মিত হয়ে গেলাম যে মন্ত্রগুলো ভেঙে 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 পড়তে পড়তে মন্ত্রের যে ছবিটি মন্ত্রের যে চেহারাটা আমরা দেখতে পাচ্ছিলাম সেই চেহারাটার সঙ্গে যে মন্ত্রের যে টানা মিনিং দিয়েছে। সেটা এক অথচ কিন্তু মন্ত্রের শব্দগুলো সম্পর্কে কোনো রকম কোনো কিছু জানা নেই আমি অত ভালো সংস্কৃতও জানতাম না কিন্তু মন্ত্রগুলিকে বারবার পড়তে পড়তে বারবার পড়তে পড়তে বার পড়তে পড়তে একটা ধীরে ধীরে মনের ভেতরে একটা ছবি তৈরি হয় ঠিক সেই রকম সত্যকে চর্চা করতে করতে সত্যকে চর্চা করতে করতে সত্যের ভেতরে অন্তর্নিহিত যে জ্যোতি সেটা আমার হৃদয়ের ভেতরে আসে এইটাকে বলছেন দ্বিতীয় অবস্থা চেতনের আভাস বা রিফ্লেকশন আর তৃতীয়টা হচ্ছে কুটস্থ চেতন সেই চেতন আমাদের কাছে প্রকাশিত হয় আলোকিত হয় আমার হৃদয়কে বিকশিত করে ঈশ্বরের তিনটি ভাগ আছে বলছেন প্রথম মায়া দ্বিতীয় মায়াতে চেতনের আভাস আর তৃতীয় হচ্ছে মায়ার অধিষ্ঠান চৈতন্য বা সাক্ষী চৈতন্য এই তিনটি জিনিস প্রথম মায়া কেন তিনি ঈশ্বর কিন্তু তিনি সেটা কিছুতেই বুঝতে দেন না তিনি তার নিজেকে আবৃত্ত করে রেখেছেন শ্রী শ্রী মা স্বয়ং শক্তি মহামায়া আমরা সবাই জানি কিন্তু আমাদের কাছে মা কিছুতেই প্রকাশিত হচ্ছেন না মা নিজেও প্রকাশিত হচ্ছেন না মাঝে মাঝে আমারই যখন প্রথম প্রথম দিকে ছোটোবেলায় আমরা ঠাকুরমা স্বামীজির জীবনী নিয়ে চর্চা করতাম এই যে মাঝে পার ধান ভাঙতেন আমি দেখে খুব বিস্মিত হয়েছিলাম মিউজিয়াম যখন তৈরি হচ্ছে পূজনীয় প্রভানন্দজি আমাদের নিয়ে গেছিলেন বাঁকুড়ার একটা বাড়িতে বাঁকুড়ার জয়রামবাটি ছাড়িয়ে বাঁকুড়া বাঁকুড়ার যে ডিস্ট্রিক্ট জেলা সেই বাঁকুড়ার যে জায়গা সেখানে একটি বাড়িতে সেই বাড়িতে প্রিজার্ভ করা আছে তাদের বাড়িতে তারা প্রিজার্ভ করে রেখেছিলেন একটি ঢেঁকি যেটি স্বয়ং মা পাঠ দিয়েছিলেন তাদের অনুভব করতে ওটা যে তারা শ্রীষ্রী মা পাড় দিয়েছেন বলে রেখে দিয়েছেন তা নয় তখন তারা জয়রামবাটিতে থাকতেন এবং তাদের বাড়িতে মা কাজের লোক হিসেবে উপস্থিত হতেন ধান ভাঙার কাজ করতেন ওইটিতে শুধু শ্রীসিমা পার দিয়েছেন না তার ঠাকুমা দিদিমা সবাই দিয়েছে কালক্রমে তারা জয়রামবাটি থেকে এই বাঁকুড়া শহরে চলে এসেছেন সঙ্গে করে সেই ঢেঁকিটিও এসেছেন এবং পরবর্তীকালে তারা জেনেছেন এই ঢেঁকিটি শ্রী শ্রী মায়ের ব্যবহার করা সেই কারণে এই ঢেঁকিটিকে তারা ব্যবহার করেন না খুব যত্ন করে লুকিয়ে রেখেছিলেন প্রভানন্দজি এটির সন্ধান পান এবং প্রভানজি খুঁজতে খুঁজতে সেখানে যান এবং পরবর্তীকালে অনেক চেষ্টা চরিত্র করে সেই ঢেঁকিটি ফেরত আসে বেলুন মাঠে আপনারা দেখবেন মায়ের যে সেকশন আছে সেখানে সেই ঢেঁকিটি একটা ডিসপ্লে হয়ে আছে এই যে জগন্মাতাকে এটা যখন দেখে আমার খুব অবাক লাগতো খ্যান রামের মাও ঢেকে দিচ্ছে শ্যামের মাও ঢেকে দিচ্ছে আর জগদম্বাও ঢেকে দিচ্ছে কেমন অবস্থা ভগবান তার নিজস্ব মায়া দিয়ে তার ওই সত্তাকে কিছুতেই আমাদের কাছে প্রকাশিত করেন না তিনি এইভাবে আসেন দ্বিতীয়টি হচ্ছেন মায়াতে চেতনের আভাস মাঝে মাঝে তার সে যে রিফ্লেকশন সেটা বেরোতে থাকে ছোট্ট ছোট্ট ঘটনা মনে করার চেষ্টা করুন যোগিন মা যাচ্ছেন গোলাপ মা গিয়েছেন ঠাকুরের কাছে ঠাকুর গোলাপ মা গোলাপ মাকে বলছেন তুমি গিয়ে ওনাকে বলো আমার যেন ভাব সমাধি এসব কিছু হয় তাই গোলাপ মা ভাবলেন গোলাপ মা তো মাকে সাধারণ মানুষের মতোই মনে করতেন সারাদিন ধরে একটা লোক রান্না করছে সেই কোন কাক ভরে উঠে স্নান করে যে সারাদিন সে বাথরুমে যায় না এটা খুব অসাধারণ গুণ বলে কেউ বিচার করে না একটা লোক মুখ সারা সারাদিন রান্না করছে গোলাপ মা বললেন ঠিক আছে মায়ের যখন এরকম মনে হচ্ছে মাকে ঠাকুরকে গিয়ে বলবো ঠাকুরকে গিয়ে তিনি যখনই ঘটনাটা বললেন ঠাকুর খুব গম্ভীর হয়ে গেলেন কোনো উত্তর করলেন না তারপরে গোলাপ মা দেখলেন বিশেষ সুবিধা হচ্ছে না তিনি ভাবলেন বোধহয় ঠাকুর অসন্তুষ্ট হয়েছেন তিনি আবার নববৎখানায় ফিরে এলেন এসে নবৎখানায় ফিরে একটুখানি দরজাটা খুলেছেন সেই দরজার ফাঁক দিয়ে দেখছেন শ্রী শ্রীমা পুজো করছেন কখনো কাঁদছেন কখনো পাগলের মতো হাসছেন আবার কখনো গভীর সমাধিতে মগ্ন হয়ে যাচ্ছেন তিনি আস্তে আস্তে দরজাটি বন্ধ করে মায়ের জেগে ওঠার জন্য অপেক্ষা করতে থাকে। জেগে তিনি যখন জেগে উঠলেন তখন গোলাপ মা এসে মাকে জড়িয়ে দিয়ে বললেন তবে যে মা তুমি বলো তোমার কোনো ভাব সমাধি কিছু হয় না মা কি করলেন মা জড়িয়ে ধরে ও গোলাপ ও গোলাপ বলে পিঠে চাপড় মেরে দিলেন এই দেখুনি যে তার যে প্রকাশ কিন্তু সেটা আবার মায়া দিয়ে আবৃত করে রেখেছেন আর তৃতীয় হচ্ছে মায়ার অতিষ্ঠানে চৈতন্য বা সাক্ষী চেতন তিনি বিরাজ করছেন তার মাতৃমূর্তি দিয়ে ঢাকা দিয়ে রেখেছেন কিন্তু তার যে চেতনার যে প্রকাশ সেটাকে তিনি বলছেন বলছেন জগৎ জুড়ে আমার ছেলে ছেলেপুলেরা রয়েছে বিধির ও স্বাধীনে আমার সন্তানদের কল্যাণ করা দেখুন কতখানি দায়িত্ব নিচ্ছেন বলছেন বিধির সাক্ষী নেই আমার অকল আমার সন্তানের অকল্যাণ করা এতখানি কনফার্মেশন দিয়ে তিনি বলছেন বিধিরও ক্ষমতা নেই তিনি বিধির বিধির যে লিখন সেটাকে তিনি খণ্ডন করে দিতে পারেন তার ঈশ্বরত্বের সম্পূর্ণ প্রকাশ আমরা দেখছি চেতন অংশে জীব আর ঈশ্বর এক এই ঐক্য জ্ঞান করা তা জ্ঞান পথ দিয়ে হয় ভক্তিপথে নয় জ্ঞান পথ সবসময় বিচার করে আমার এই যে দেহটি আমি দেখতে পাচ্ছি আমার এই যে দেহ বৃক্ষ এটা কি শুধু আমি এইটুকুই আমি কি এর বাইরে আর কিছু নই এর বাইরে কি কোনো জগৎ আমার মাঝখানে নেই এই 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 বারবার আমাদের আমাদের রিফ্লেকশনটা রিফ্লেকশনটা হতে থাকে ভেতরে ভীষণভাবে এটা আমাদের ভেতরে তীব্রভাবে হতে থাকে এই জ্ঞান চর্চা করতে করতে আমি এটা নই আমি শরীর নই আমি মন নই আমি অন্য কোনো কিছু নেই এই বোধটা যত আমাদের তীব্র হতে থাকে তত আমরা আসল স্বরূপের দিকে এগিয়ে যায় বলছেন ঈশ্বর থেকে যতদিন পৃথক ভাবা ততদিনই দুঃখ ততদিনই জন্ম তাই তিক্ত অর্থাৎ সুখ দুঃখ করে জীব জীব যখন স্বাদু তার সঙ্গে এক হয়ে যায় তখন জীবই শিব হয়ে যায় তখন আনন্দ কেবল আনন্দ আর সুখ সে সুখের পর দুঃখ নাই সেই একটা না সুখ লাভ সুখলাভ হয় এইটি হচ্ছে সমান বনম অফ লাইফ গ্রেটেস্ট আইডিয়াল সব সর্বশ্রেষ্ঠ আদর্শ তাকে ঈশ্বর দর্শন ব্রহ্ম দর্শন ভগবান লাভ আত্মদর্শন বলা হয় কিন্তু আসল কথা এক আমরা ইদানি অনেক মাকে দেখছি তারা সব নানা রকমের মা আসছেন টিভিতে কেউ সেই ঘর ভেড়ে খুব সুন্দর করে বলেন অনেকটা সুপ্রিয়া দেবীর মতো গলা এই যে বাবা আমি তোমার জন্য এসেছি হ্যাঁ আমি পঞ্চমুন্ডির আসন থেকে বলছি বাবা ছোলা খাবে না মধ্যে যেটা সব কিছুর খাওয়াটাই ঈশ্বরকে ডাকাটা বড় কথা খাওয়াটাই হচ্ছে পরের কথা আবার একজন খুব রাগ করছেন বলছেন ওই দেবী আর আমি একই আমাদের আর আলাদা কোনো সত্তা নেই এদিকে পায়ের কাছে গিয়ে খুঁটকুট করলে সে রিগে আগুন হয়ে যাচ্ছে আমি দেখছি তাদের ভিডিওগুলো আবার কেউ কেউ সেই একবারে গলাতে কোনো রকমের সেই স্নানের পোশাকের মতো পরে মায়ের পুজো করছেন পায়ে ঘুঙুর পরে নাচছেন আর মাকে যখন বিসর্জন দিচ্ছেন তখন পুকুরে চিৎ সাঁতার হয়ে কাটছেন যেন মা আর তিনি একই সঙ্গে সেই জলের এক হয়ে যাচ্ছেন মায়ের মতো জলে ডুবে যাচ্ছেন না তিনি চিৎ সাঁতার হয়ে ভেসে থাকছেন এইটা হচ্ছে আমাদের ভক্তদের লক্ষণ দুঃখ এবং সুখ দুটোই আমার কাছে থাকবে যতদিন আমি ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে থাকি ততদিন দুঃখ সুখ দুটো আলাদা আলাদা আমার জীবনে আসবে দুঃখেতে আমি কাতর হব সুখেতে আমি আপ্লুত হব এবং যখনই দুঃখ আসবে তখন সুখের দিন চিন্তা করে ভাবব কেন শুধু আমার কাছেই দুঃখ আসে ওই অন্যদের কাছে তো আসে না এটা আমাদের তখন ভাবতে থাকবে এই সুখ আর দুঃখের মধ্যে যতক্ষণ আবর্তিত হব নিশ্চিত নিশ্চিত করে বুঝতে হবে আমার ঈশ্বর লাভ হয়নি ঈশ্বর লাভ হলে একটা চিরন্তন আনন্দ তার ভিতরে কাজ করতে থাকে সামান্যতম বিরু বিরক্তভাব কোনোরকম কিছু হয় না এ আমাদের আমি নাম ভুলে গেছি ওনার ভুবনেশ্বর কেন্দ্রে কৈলাস প্রাণামহতাজি তিনি পূজ্যপাঠ গম্ভীরানন্দজি মহারাজের শিষ্যা ছিলেন তার খুব ইচ্ছা তিনি পোস্টিং হয়ে যাবেন তাই তো খুব ইচ্ছা গম্ভীরানন্দী মহারাজির কাছ থেকে জপমালা নেবেন তাই তিনি জপমালা নেবেন বলে এসেছেন মহারাজ তাকে জপমালা দিয়েছেন জপমালা করতে শিখিয়ে দিয়েছেন আর তিনি এবার মহারাজকে প্রণাম মহারাজ তো চোখে ভালো দেখতে পেতেন না পা দুটো ছড়ানো রয়েছে এমন সময় কৈলাসপ্রণাম মাতাজি তিনি তার জপমালাটা ঠাকুরকে এই গম্ভীরনাথকে প্রণাম করে জপমালাটাও গুরুর পায়ে ঠেকিয়ে দিয়েছেন গম্ভীরানন্দী খুব শিউরে উঠেছেন করলে কি করলে কি কেন ওই যপমালা তো ঠাকুরের পায়ে ঠেকানো হয়েছে তারপরে তিনি বলছেন না না ঠিক আছে ঠিক আছে জপমালাও পবিত্র এই শরীরও পবিত্র দেখুন এতটুকু বিরক্তি তৈরি হচ্ছে না তিনি যেন একদম ডুবে আছেন একবারে ডুবে ভাবের ভেতরে বয়ে আছেন একবারে তার ভেতরে এতটুকু বিরক্তি আসছে না এতটুকু কোনো কিছু সমস্যা আছে না বিরক্তি তখনই আসছে যখন তিনি ঈশ্বরের কাছে যেতে পারছেন না আত্মস্থানন্দজিকে কি শরীর খারাপ কিন্তু তিনি সেই ঠাকুরের সামনেই দাঁড়িয়ে থাকবেন কিছুতেই তাকে ঠাকুর থেকে সরিয়ে নিয়ে যাওয়া যাবে না ছোট ছেলের মতো বলছেন আমি ঠাকুরের কাছে থাকবো আমি অন্য কোথাও যাব না তার যে অন্যান্য পরবর্তী আর কাজ আছে এগুলো সব বৃথা হয়ে গেছে তিনি ঠাকুরকে ছেড়ে কোথাও এতটুকু যেতে চাইছেন না একটা অদ্ভুত ভগবানের সঙ্গে একটা অদ্ভুত সম্পর্ক তৈরি হয় অন্তেবাসী বলছেন আগে অত্যন্ত দুরূহ বিষয় শ্রীমা বলছেন তাই তো তিনি বলেছেন তার সঙ্গে একটি সম্বন্ধ পাতাতে তখন তখন সোজা শান্ত বাৎসল্য মধুর ক্রাইস্ট বলতেন পিতা পুত্র ঠাকুর বলতেন ছেলে আবার সৌহম আহম ব্রহ্মাস্মি অদ্বৈত সাধন সনক সনাতন ঋষিরা শান্ত ভাব আশ্রয় করেছিলেন হনুমান দাস্যভাবে ছিলেন আমি রামের দাস গোহক এবং রাখালেরা তাকে সক্ষ দেখতেন যশোদা নন্দ এরা বাৎসল্যভাবে ভাবে ছিলেন ভগবান আমার ছেলে আর গোপীরা মধুরভাবে ভাবে সাধন করেছিলেন শ্রীকৃষ্ণ ভগবান আমাদের প্রতি এই বুদ্ধি ক্রাইস্ট বলছেন দ্য ফাদার ইজ ইন মি এন্ড আই ইন হিম সেন্ট জন টেন বাই থার্টি পিতা আমাতে আর আমি পিতায় শেষে বলছেন আই অ্যান্ড মাই ফাদার আর ওয়ান পিতা পুত্র অভেদ ঠাকুর বলতেন মা তুমি মা আর আমি ছেলে আবার জ্ঞান পথে সাধন আমি ব্রহ্ম অর্থাৎ ঈশ্বর তত্ত্বমসী তুমি তাই আম তুমি মানে সেই ঈশ্বর এই সব কিছু এ কঠিন বটে এই কোনো একটা ভাবকে আশ্রয় করে থাকতে হয় কোনো একটা ভাবকে আশ্রয় করে থাকলে তবে খুব সুন্দর ভাব হয় একজনকে দেখেছিলাম তিনি ঠাকুরকে তার সন্তান জ্ঞান করতেন তিনি থাকতেন একাকিনী এখন আর নেই শরীর চলে গেছে তাকে দেখতাম তিনি একাকিরী থাকতেন তিনি খুব সুন্দর করে ঠাকুরের সেবাটি করতেন দেখে মনে হতো ঠাকুরকে যেন তিনি দেখতে পান আমি গোপালের মায়ের জীবনী তখনও পড়িনি যখন গোপালের মায়ের জীবনী পড়লাম তখন খুব সাদৃশ্য খুঁজে পেতাম তার জীবনের মধ্যে একটা ছোট্ট বাড়ির একটা ছোট্ট অংশে তিনি থাকতেন তার বাড়িতে অনেক লোক আছে লোক লৌকিকতা সমস্ত কিছু চলছে তিনি তার মতখানেও সম্পূর্ণ পৃথক সম্পূর্ণ আলাদা তার নিজের জগৎ নিয়ে থাকতেন তার তার সঙ্গে যারা থাকতেন তারা ওকে বলতেন উনি পাগল হয়ে গেছে উনি আলাদা থাকতে চান উনি অসামাজিক হয়ে গেছেন কোনো কিছুর মধ্যে থাকতে চান না আমি তাকে দেখে খুব অবাক হয়েছিলাম সকালবেলা শুনলাম তিনি সকালে উঠে মঙ্গল আরতির বাড়াবাড়ি কিছু নেই ঘুম থেকে তুলে দিয়ে ভিজে কাপড় দিয়ে ঠাকুর মহাসমজির মুখাত ধুয়ে দিয়ে কিছু খেতে দিয়ে দীর্ঘ সময় বসে জব ধ্যান করেন তারপরে যা সামান্য ফুল বেলপাতা যা খুঁজে পান তাই দিয়ে এবং সামান্য যা নৈবেদ্য থাকে তাই দিয়ে তিনি পূজা করেন তার মতো করে তারপরে তার আসল পূজাটা হচ্ছে দীর্ঘ সময় ধরে জব ধ্যান করেন তারপরে ঝেড়ে বেঁচে সেই যে প্রসাদ তিনি পান পেতেন সেইটি তিনি খেতেন তারপরে তিনি সেই ঝেড়ে বেঁচে কিছু রান্নাবান্না করে যা যা কিছু রান্না করতেন সেইগুলো তিনি নিজে রান্না করে খেতেন যা যা রান্না করতেন তাই তিনি ছোট্ট বাটিতে করে বেড়ে দিতেন এবং দীর্ঘ সময় ধরে জপ করতেন একেবারে ভগবানের সঙ্গে সম্পর্ক বলছেন ছুটতে ছুটতে আসছেন শুনেছি তার জীবনের ঘটনা ঝড় হয়েছে তিনি রাস্তায় আছেন তিনি কি করে বাঁচবেন সেটা নিয়ে তার কিছু কথা নেই খুব বাজ করছে সবাই বারণ করছে যে এই সময় যেও না কিন্তু তিনিও সব কিছু শুনছেন না তিনি ওই ঝড়ের ভেতরে সেই বাজ পড়ার মধ্যে দিয়ে ছুটতে ছুটতে আসছেন কেন না ঘরে জানলা খোলা ধুলো উঠলে ঠাকুরের চোখে লাগবে অদ্ভুত ব্যাপার আমরা দেখে খুব অবাক হয়ে যেতাম এই যে একটা সম্পর্ক তৈরি করে এরকমভাবে থাকা যায় দাস আমি তিনি আমার সন্তান তিনি আমার বন্ধু তিনি আমার পতি যার যেভাবে ভালো লাগে সেইভাবে সাধন ভজন করলে তার সঙ্গে সম্পর্ক তৈরি হয় আসলে তার সঙ্গে সম্পর্ক তৈরি করা এইটা হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য আর কোনো উদ্দেশ্য আমাদের জীবনে নেই আর কোনো উদ্দেশ্য আমাদের জীবনে থাকতে পারে না এই ভাবগুলো কি এই তার সঙ্গে সংযোগ স্থাপনের একটা সেতু আমি দেখতে পাচ্ছি যে রাস্তার ওই পারে আমাদের কাকদ্বীপ আছে এই পারে গঙ্গা গঙ্গাসাগর আমরা যদি মাঝখানে যদি একটা সেতু রচনা করে দিতাম তাহলে খুব সহজে সেই সেতু পথ ধরে আমরা চলে যেতাম যেহেতু আমাদের সেতু নেই তাই তার সঙ্গে সংযোগ স্থাপন করছি একটা ছোট ছোট দিয়ে আমাদের ছোট ছোট লঞ্চ দিয়ে কোনো দিন লঞ্চটা খুব ছোট আসে কোনো দিন লঞ্চটা বড় আসে গঙ্গাসাগর মেলার সময় বিরাট বিরাট লঞ্চ আসে গঙ্গাসাগর মেলা যখন শুরু হয় তখন এল সিটি আসে একসঙ্গে প্রায় চোদ্দোশো পনেরোশো লোককে নিয়ে আসতে পারে ক্রমাগত তার আকার বাড়ছে এই নানার ভেতরে থাকতে আজকে আমার ভক্তিভাব আছে আজকে আমি দার্শভাবে আছি কালকে আমি সক্ষভাবে আছি পরশুদিন আমি মধুর ভাবে আছি নানা ভাব দিয়ে তাকে কোনো একটা ভাবকে আশ্রয় করতে হয় এবং সেই ভাবটিকে পাকা করে নিয়ে ভগবানের সঙ্গে সক্ষতা তৈরি করতে হয় বলছেন সবচেয়ে ভালো ভাব যেটা সেটা হচ্ছে সন্তানভাবে সাধ সাধন করা এবং এই সন্তানভাবে সাধন করতে গেলে এরা যেরকম আছেন ক্রাইস্ট যেমন বলছেন পিতা পুত্র ঠাকুর বলছেন মা আর ছেলে এই মাতৃভাবকে আরোপ করাটা খুব সহজ আমরা খুব সহজে কমিউনিকেট করতে পারি দেখবেন আপনাদের ছেলেবেলার কথা পাবুন খুব কম লোকই খুঁজে পাবেন যারা স্কুল যাওয়ার সময় বা কোথাও বেরোনোর সময় চিৎকার করে বলেছে বাবা আমি বেরোচ্ছি বেশিরভাগই বলে তাকে মা বেরোচ্ছি আবার ফিরে এসে আমি ফিরে এসেছি এটা জানান দেবার ডাক কিন্তু একটা সেটা হচ্ছে মা মা বলে আমরা জোর করে ডাকি আমাদের তাহলে অনুভব হয় যে আমরা মাকে জানান দিলাম মাতৃভাব খুব সহজ সাধন সেই কারণেই মায়ের সঙ্গে ভগবানের সঙ্গে মাতা পি মাতা পুত্রের একটা সম্পর্ক তৈরি করতে হয় অন্যরাও যদি অন্য কোনো সম্পর্কে সম্পর্কিত হয় আসল হচ্ছে ভগবানের সঙ্গে সম্পর্ক তৈরি করা অন্তেবাসী বলছেন যে এই আমার এটি ভালো লাগে আমার এটি ভালো লাগে কোনটা না সন্তান ভাব বেশ পিতার পুত্র শ্রীমা বলছেন বেশ তো তা নিয়ে থাকলেই হলো কেমন জানো যেমন গোলাপ সেগুলি ভালো গোলাপের সঙ্গে গ্রাফট বা কলম করা কলম করা হলো গাছটি হয়তো জঙ্গলি কিন্তু তখন তার যে ফুলটি ফুটবে তা ভালো গোলাপ তার সঙ্গে এক এই জ্ঞান করা এটি হচ্ছে অদ্ভৈত জ্ঞান এই জ্ঞান না হলে যত দুঃখ কারণ তখন অনিশয়া শোচাতি মুহ্যমানা না জীব বুদ্ধিতে মোহিত হয়ে শোক করে আর এই জ্ঞান হয়ে গেলেই আনন্দ তাই বিহিত শোকও যেমন রাজার ছেলে চোরে নিয়ে গেল ভিক্ষুকের হাতে পড়েছে ভিক্ষুক ঘরে মানুষ হচ্ছে ভিক্ষা করে কায় কত দুঃখ একজন এসে বললে তোর বাপ রাজা তোর বাপ মা আছে যাবি দেখিয়ে দেবো চল তার কথায় বিশ্বাস করে তার সঙ্গে গেল সত্যিকারের বাপ মাকে পেয়ে কত আনন্দ তখন আর দুঃখ নেই ভিক্ষা করে খেতে হয় না আমি রাজার বেটা এইটি অভিমান এইটি হচ্ছে কথা আমাদের ভেতরে যে সত্তাটা আছে সেটা হচ্ছে র সত্তা আপনারা দেখবেন মঠ মিশনে এসে আমাদের ভেতরে মানুষটা কিন্তু বদলায়নি আমাদের জগৎকে দেখার দৃষ্টিভঙ্গিটা বদলে গেছে এই যে ঠাকুর মাস্টারমশাই বলছেন না যে জঙ্গলি গোলাপ সেইটাকে কল কাট করে একটা ভালো গোলাপ গাছের সঙ্গে তাকে সংযুক্ত করালো তার সেই বিরাট আকার তার সেই সুগন্ধ সবটাই থাকলো কিন্তু এই যে ভালো গোলাপ গাছের সঙ্গে তাকে কলম করা হলো তার জাতটার পরিবর্তন হয়ে গেল তার মানুষটার পরিবর্তন হয়ে গেল নিচ জাত ছিলাম উচ্চ জাতে গেলাম আমরা কখনো কারুর সন্তান ছিলাম কিন্তু এখন গদাধর চাটুর্যের ছেলে একবারে বর্ণকুলি কোনো অবস্থাতে আমরা কোনো অংশে তার কম নয় আমাদের যাই নাম যাই পদবী হোক না কেন আমরা সবাই সেই গদাধর চ্যাটর্জির ম্যাটাবিটি এইটা আমরা নিজেদেরকে প্রকাশ করতে চাই আমাদের ভেতরে অন্যরকম হওয়া দরকার সে আপস্থানন্দ্রী বলেছিলেন না যাতে দূর থেকে দেখে লোকে বলবে এরা রামকৃষ্ণ বিবেকানন্দ করে এই রামকৃষ্ণ বিবেকানন্দ করা এটা হচ্ছে একটা স্টাইল এই স্টাইলেতে এই ট্র্যাডিশানের সঙ্গে সংযুক্ত হতে হয় আমরা যদি নিজেদেরকে শ্রীরামকৃষ্ণের সঙ্গে সংযুক্ত করি তাহলে আমাদের নিজেদের ভেতরে একটা আমূল পরিবর্তন এসে যাবে তাই বলছেন যে অন্তেবাসী বলছেন সানন্দে আকে একু ভরসার কথা এতে আশা হয় শ্রীমা বলছেন তার সব কথায় ভরসা তার সব কথা ভরসার কথা গো সব মেসেজ অফ হো আশার বাণী তিনি বলেছিলেন তোদের বেশি কিছু করতে হবে না আমি কে কে এ শুধু জানলেই হবে কতবার বলেছেন অন্তরঙ্গদের আমার চিন্তা যে করবে সে আমার ঐশ্বর্য লাভ করবে যেমন পিতার ঐশ্বর্য পুত্র লাভ করে এর চেয়ে আসার বাণী আর কি আছে এখন বড্ড চান্স সুযোগ ডাঙায়ও এক বাঁশ জল এটা হচ্ছে কথা শ্রীরামকৃষ্ণের বাণী সব অবতার পুরুষদের বাণী শুধু একটাই কথা যে আমি তার বড় আপনার আপনার জোন আমি আমার ভেতরে সেই ঐশ্বরিক শক্তি বিরাজ করছেন আমি চাইলে আমার ভেতরেও সেই ঐশ্বরিক শক্তির প্রকাশ হবে এবং সেই ঐশ্বরিক ভাবের অনুভব আমি নিজে নিজে করে উঠতে পারব এই কথাটা ঠাকুর বারবার আমাদের অন্তরে জোর করে বুঝিয়ে দেবার চেষ্টা করছেন এটা বোঝাটা খুব জরুরি আমরা যতক্ষণ না পর্যন্ত নিজের অন্তর দিয়ে এটা বুঝতে পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু হবে না সব সময় আমাদের বিরাট কিছু করতে হয় না আমাদের গুরু যে সাধন ভজনের পথ দিয়ে থাকেন সেই পথটাকে ধরে উঠতে হয় দেখবেন সেই পথে দুটো দিক আছে একটা হচ্ছে জপ আরেকটা হচ্ছে ধ্যান আরেকটা হচ্ছে একটা হচ্ছে নিরন্তর তার নাম চিন্তা করা তার নাম জপ করে যাওয়া এই নাম জপ আমাদের কি করে আমাদের গায়ে যে মনের যে মালিন্য থাকে সেটিকে মালিন্য রহিত করে ধ্যান কী করে না সেই আমার মলিনতা মনে সামান্য একটু একটু করে পরিষ্কার হলে সেইখানে ঈশ্বর চিন্তা করতে থাকা তাকে চিন্তা করতে করতে চিন্তা করতে করতে সে চিন্তাটি এমন গভীর চিন্তায় পরিণত হবে যে আমার যে সত্তা আছে আমার যে চরিত্র আছে সেটা সম্পূর্ণভাবে চলে যাবে আমার মনে আছে আমাদের সঙ্গে স্কুলে একটি ছেলে পড়তো এবং সে এসেছিল একেবারে খুব অজ পাড়াগা থেকে রিকশা বলতে পারতো না রেশকা বলত আমাদের মাঝে মাঝেই বলতেন তুই কিসে স্কুলে এলি রেশকাতে স্কুলে এলি আমরা কোড নাম রেখেছিলাম রেশকা এখন সে খুব বিখ্যাত একজন জগন্নাথ গবেষক নানা জায়গায় সে বলে আমি একদিন তার বক্তৃতা শুনছিলাম কি পরিশালিত কি মার্জিত তার সেই যে আগেকার দিনে যে ভাষা সেটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে কী সুন্দর করে বাংলা কথা বলে এ আমাদের এসেছিলেন এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে আমি ভদ্রবিল্লার নাম এই মুহূর্তে মনে করতে পারছি না শ্রী শ্রী মায়ের একশো পঞ্চাশ বছর পঞ্চাশ বছরের উৎসবে একটা দিন বেলুন মঠের সেশন হয়েছিল মর্নিং সেশনটা সবটুকুই শ্রী সারদা মঠের মাতাজিরা পরিচালনা করেছিলেন সেখানে সাধুদের কোনো রকম কোনো ভূমিকা ছিল না নিবেদিতা স্কুল থেকে মেয়েরা এসে পাঠ করেছিলেন গান টান গিয়েছিলেন প্রভ্রাজিকা প্রাণামাতাজি গান গিয়েছিলেন এবং ভাষণ দিয়েছিলেন অনেকে তার মধ্যে এই দিদিমণি এসেছিলেন এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে বলতে এত সুন্দর বাংলা বলছেন এত সুন্দর সংস্কৃত বলছেন সংস্কৃত না হিন্দি সরি হিন্দি বলছেন মনে হচ্ছে যেন একবারে কানের ভেতর দিয়ে ভেতরে ঢুকে যাচ্ছে তিনি তাকে আমি বললাম তিনি বললেন হ্যাঁ আমি এলাহাবাদ থেকে এসেছি এলাহাবাদ হচ্ছে সংস্কৃতের পীঠস্থান এবং হিন্দি চর্চার পিঠস্থান এটা ভারী সুন্দর কথা বলছেন আমি বলছিলাম তো করতে এতনা সুন্দর তব বল আপনি জরুর পাবেন এ কথা বলছেন না প্রয়াসী কোশিস কোশিশ বলছেন না প্রয়াস করুন আপনি চেষ্টা করে যান সুন্দর বাংলা এই যে পরিমার্জিত ভাব এটা হচ্ছে ভগবানের সাথে থাকতে থাকতে ঈশ্বরীয় চিন্তা করতে করতে আমাদের ভেতরে পরিমার্জন হয় তখন আমাদের ভেতরের যে ভাবনাগুলো সেটি একটু 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 করে বিলুপ্ত হতে থাকেন আমরা তখন এক নতুন মানুষে রূপান্তরিত হতে থাকি মানুষটা বাইরের কোলটা এক থাকে আর সেই ভেতরের কোলটা সম্পূর্ণ পরিবর্তন হয় কি করতে হয় দুটো জিনিস বলছেন আমি কে আর তুমি কে আর তোমার সঙ্গে আমার কি সম্পর্ক শ্রীরামকৃষ্ণকে কে আমরা কে এবং তার সাথে আমার কি সম্পর্ক এটা যদি জেনে যাই তাহলে জগৎ সংসারে যে যাই বলে বলুক না কেন আমাদের তাতে কিচ্ছু এসে যায় না এটা হচ্ছে কথা আর দুই হচ্ছে সাধন ভজনে কি তাকে চিন্তা করা নিরন্তর তাকে চিন্তা করা তার যখন তাঁর সেই সত্যবাদিতা আমরা দেখি তিনি সেই এক টুকরো আপিং নিয়ে আসছেন সাধু আর দরবে সে কখনো সঞ্চয় করবে না এই ভাবটি তিনি এমন গভীর করে রেখেছেন তার মনের মধ্যে যে যখন তিনি সেটি নিয়ে আসছেন তিনি আর পথ খুঁজে পাচ্ছেন না শ্রীরামকৃষ্ণদেবের এই জীবন দেখে আমাদের বড় অবাক হয়ে যেতে হয় আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ঠাকুরের এই গলায় খাঁড়া বসানোটার কথাই ভাবি কিন্তু তাঁর এই যে এই যে সাধন পর্বের বারো বছরের যে সাধন পর্ব যেখানে তিনি অনুরাগের সঙ্গে সাধন করছেন যেখানে তিনি গুরুসহ সাধন করছেন এই দুটো পর্বকেই যদি আমরা বারবার করে করি বারবার করে চিন্তা করি দেখবেন আমাদের ভেতরে কি শক্তি আসবে মনে হবে আমরা একটা ভালো জায়গায় দাঁড়িয়ে আছি সেইখান থেকে ঈশ্বর চিন্তা করছি ঠাকুর যদি এত কিছুকে অতিক্রম করে এই কাজটি করে থেকে থাকেন আমাদের কাছে ভগবান লাভটা কোনো কাজ মানে সমস্যারই নয় একবারে মুড়ি মুড়ি কির মতো খুব সহজে আমরা ভগবান লাভ করতে পারি তার জীবন ভীষণ রকমের আশা তিনি সমস্ত কিছু করে দেখিয়ে দিয়ে গেছেন এক জীবনে তিনি সমস্ত কিছু করে দেখিয়েছেন কোনো প্রশ্ন চিহ্ন আমাদের জন্য রেখে যাননি তিনি বিবাহ করেছেন বিবাহিত ও সম্পর্কে কেমন করে আলাদা থাকা যায় তার ভেতরে কীরকমভাবে সাধন ভজন করা যায় শুধু তাই নয় তার যে বিবাহিত পত্নী তাকে কিভাবে আপনারই পথে পরিচালিত করা যায় এবং আপনার কাছে যারা আসবেন তাদের মনকে ভেঙে চুড়ে গড়িয়ে দিয়ে কেমন করে নতুন পথে চালিত করা যায় সব কটা পথ তিনি আমাদের স্টোকের সামনে দেখিয়ে দিয়েছেন অভিনয় করে দেখিয়েছেন এই যে তাই তাকে তাঁকে জানাটা খুব জরুরি নিজেকে জানাটাও জরুরি আর তার ভেতরে সম্পর্কটা সেইটা জানা খুব জরুরি এইটা যখন হবে আমরা যখন তাকে নিরন্তর চিন্তাভাবনা করতে পারব আমরা তার স্বরূপ প্রাপ্ত হব শ্রী ভগবানের কাছে প্রার্থনা আমাদের ভেতরেও যেন এই ভাবটি যাকে आज ही पर्यन्त सीसी ठाकुरे कृपा हले आगामी बृहस्पतिवार एपरेर अंश तक हमरा आलोचना करबो ओम प्रणतानाम प्रसीदत्वम देवी विश्वार्ती हादिनी त्रैलोक्य वासिनामिते लोकानां वरदाभव ओम शांति ओम शांति ओम शांति हरि ओम तत् सर्व श्री राम